সুপ্রিয় অনার্স দিতে বসে শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা খান লুনা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সাদত কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আজকে আমি নারী ও রাজনীতি বিষয়টি আলোচনা করব। কোর্সের নারী ও রাজনীতি কোর্সের জেন্ডার বিষয়টি আলোচনা করব। তো জেন্ডার বলতে বর্তমানে যে ধারণা এসেছে সেটা হচ্ছে, বর্তমান জেন্ডারের ধারণা ফ্যামিলি থেকেই বলা হয় যে এসেছে, যেহেতু সমাজের আগে পরিবারের উদ্ভব এবং এই পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্যের ভিত্তিতেই কিন্তু এই জেন্ডার শব্দটি সৃষ্টি। তো এই জেন্ডার শব্দটি বিভিন্নভাবে এসেছে, মূলত ব্যাকরণে জেন্ডার সম্পর্কে বলা হয় পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ, উভলিঙ্গ, কিন্তু এই নারীবাদীরা এবং সমাজবিজ্ঞানীরা জেন্ডার শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেন। অর্থাৎ এখানে লিঙ্গ বা জেন্ডার শব্দটি যে শারীরিকভাবে প্রকাশ করে ভিন্নতর প্রেক্ষিতে, অর্থাৎ নারী পুরুষ যে শারীরিকভাবে ভিন্নতর সেটা প্রকাশ পায়, এবং নারীবাদীরা সাধারণভাবে নারী পুরুষ হিসেবে আমাদের যে সামাজিক পরিচয় যে প্রাকৃতিকভাবে নির্বাচিত যে শারীরিক বৈশিষ্ট্যের বদলে সামাজিকভাবে যে সৃষ্ট যে সত্য সেটাই প্রকাশ করে। এবং জেন্ডার বলতে সাধারণভাবে তাদের মতে সোশ্যাল অর্গানাইজেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেক্সেস, অর্থাৎ পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের যে সামাজিক সংগঠন সেটাই হচ্ছে জেন্ডার। অন্যভাবে আমরা বলতে পারি জেন্ডার হলো নারী পুরুষের মধ্যে অনুভূত পার্থক্যের ভিত্তিতে গঠিত একটি সামাজিক সম্পর্কের উপাদান। অর্থাৎ এখানে যে নারী পুরুষের মধ্যে যে ধরনের পার্থক্য, শারীরিক বৈশিষ্ট্যগত পার্থক্য, দায়িত্ব পালনগত কাজকর্মগত যে পার্থক্য সেটাই হচ্ছে জেন্ডার। আর নারী পুরুষ সামাজিকভাবে নির্ধারিত কিছু কাজ তাই দায়িত্ব পালন করে যেটা আমরা জেন্ডার ভূমিকা হিসেবে বলতে পারি। অর্থাৎ সমাজে বিভিন্ন নারী পুরুষরা বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে যে ভূমিকা পালন করে সেটাই হচ্ছে জেন্ডার ভূমিকা। এবং এই জেন্ডার ভূমিকাকে আবার আমরা বিভিন্ন রকম হতে পারে, যেমন জেন্ডার ভূমিকাটা শ্রম বিভাগের উপরও বিভিন্নভাবে নির্ভরশীল। এবং এই জেন্ডার ভূমিকাটাকে তিন ভাগে ভাগ করে দেখানো হয়, তিনভাবে, যেমন একটি হচ্ছে পুনরুৎপাদনমূলক ভূমিকা, উৎপাদনমূলক ভূমিকা, আর এটা হচ্ছে সামাজিক ভূমিকা। তো এই উৎপাদনমূলক পুনরুৎপাদনমূলক ভূমিকা বলতে যেমন সন্তান জন্মদান, লালন পালন করা, রান্নাবান্না করা, ঘর দোর পরিষ্কার করা, সেবা যত্ন, যা সব কিছুই হচ্ছে এই গৃহস্থালী কাজকর্মগুলো সম্পাদনের মাধ্যমে যে ভূমিকা পালিত হয় সেটাই হচ্ছে পুনরুৎপাদনমূলক ভূমিকা বা রিপ্রোডাক্টিভ রোল। অর্থাৎ এখানে অতীতে নারীর আগে সন্তান উৎপাদন, লালন পালন এইসবের ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করতো সেটাই হচ্ছে পুনরুৎপাদনমূলক ভূমিকা হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এখানে এই ভূমিকার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ভূমিকাটা পালন করে এবং এ কাজের কোনো পারিশ্রমিক বা বিনিময় মূল্য নেই, এবং এটা এই বিনিময় মূল্যটা হচ্ছে স্বীকৃতিহীন, এবং এই কাজগুলোর কোনো অর্থ বা দ্রব্যের বিনিময় করলে তাকে কোনো ধরনের কাজের বিনিময়ে তাকে কোনো মানে অর্থ প্রদান করা হয় না। অর্থাৎ এর ভূমিকাটা কোনো উৎপাদনমূলক কোনো ভূমিকা নয়, এগুলো হচ্ছে পুনরুৎপাদনমূলক ভূমিকার আওতায় ফেলা হয়। অর্থাৎ এখানে তাদেরকে যেহেতু কোনো সম্মান দেওয়া হয় না, কোনো আর্থিক বিনিময় দেওয়া হয় না, এটাকে কারণে বলা হয় পুনরুৎপাদনমূলক ভূমিকা বা রিপ্রোডাক্টিভ রোল। এই যে সন্তান ধারণ, জন্মদান এবং লালন পালন এটাকেই বলা হয় রিপ্রোডাক্টিভ রোল। এখানে এই কারণে যে যেহেতু মূল কথা এই বিষয়ে যে আর্থিক বিনিময় মূল্য নেই। আরেকটা হচ্ছে উৎপাদনমূলক ভূমিকা, যে কাজের বিনিময় মূল্য আছে, অর্থাৎ সকল ধরনের আয় উপার্জনমূলক কাজের দ্বারা যে ভূমিকা পালন করা হয়, সকল ধরনের যে আয়গুলো আছে এগুলো উপার্জনমূলক, অর্থাৎ এখানে তাদের কাজের বিনিময় মূল্য তারা পেয়ে থাকে, এবং এটাই হচ্ছে উৎপাদনমূলক ভূমিকা। এই উৎপাদনমূলক কাজের বৈশিষ্ট্যই হচ্ছে যে বিনিময় মূল্য এবং এর ব্যবহারিক মূল্য আছে, এবং যে পণ্য উৎপাদনকারী ভূমিকাই হলো প্রোডাক্টিভ রোল। অর্থাৎ সাধারণভাবে বেশিরভাগ সমাজে কিন্তু পুরুষরাই এই ভূমিকাটা পালন করে এবং নারীরা অন্যদিকে উৎপাদনমূলক ভূমিকার অন্তরালে তারা ঢাকা পড়ে, এবং বিশেষ অন্যদিকে নারীরা কী হয় এই উৎপাদনমূলক ভূমিকার কাজের আড়ালে তাদের কাজগুলো মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বা অন্তরালে হারিয়ে যায়। হ্যাঁ, তারপরে যেমন গ্রামীণ নারীরা কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের কাজেও তারা সাহায্য করে থাকে, কিন্তু দেখা যায় তাদেরকে তারপরেও তেমন কোনো মূল্যায়ন করা হয় না, আর্থিকভাবে তাদেরকে ততটা সুযোগটা প্রদান করা হয় না, ফলে তারা উৎপাদনশীল কাজ হিসেবে গণ্য করলে হলেও তাদের কিন্তু তারা উপেক্ষিত থাকে, তারা সমাজে স্বীকৃতিহীন থাকে।
তো এই হচ্ছে জেন্ডার ভূমিকার ক্ষেত্রে আমরা উৎপাদনমূলক ভূমিকার কথা বলতে পারি। আরেকটি ভূমিকা যেটা বললাম যে সামাজিক ভূমিকা, যেসব কাজের বিনিময় মূল্য আছে, অর্থাৎ বিনিময় মূল্য অর্থাৎ মানে পারিশ্রমিক ছাড়াই অথবা মানে পারিশ্রমিক ছাড়াই তারা সমাজের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে, সেটাই হচ্ছে সামাজিক ভূমিকা। এই সামাজিক ভূমিকাটাকে আমরা আবার দুই ভাগে দেখতে পাই, যেমন সামাজিক ব্যবস্থা ভূমিকা, সামাজিক ব্যবস্থাপনা ভূমিকা, আর একটি হচ্ছে সামাজিক রাজনৈতিক ভূমিকা। সামাজিক ব্যবস্থাপনা ভূমিকাটা হলো যেমন এখানে অর্থ বা পারিশ্রমিক ছাড়া নিঃস্বার্থভাবে একটি কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর কল্যাণে বা সবার স্বার্থে কাজ করা হয়, সেটাই হচ্ছে সামাজিক ব্যবস্থাপনা ভূমিকা। যেমন গ্রামের সবাই কয়েকজন মিলে কোনো রাস্তাঘাট, বাঁধ নির্মাণ, তারপর বিভিন্ন বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো সামাজিক অনুষ্ঠানগুলো সাহায্য সহযোগিতা করা, এখানে নারী পুরুষ এগুলো সবাই উভয়ে এই ভূমিকাটা পালন করে। আর হচ্ছে যে অর্থ বা পারিশ্রমিক ব্যতি রেখে নিঃস্বার্থভাবে যখন কোনো এলাকা বা সমাজের মানুষ কল্যাণের স্বার্থে সমাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেটাই হচ্ছে সামাজিক রাজনৈতিক ভূমিকা। অর্থাৎ সামাজিক ব্যবস্থাপনা ভূমিকা পালনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকাটি হচ্ছে সামাজিক রাজনৈতিক ভূমিকা। যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ, কোথায় স্কুল হবে বা কোথায় নলকূপ বসবে তার সিদ্ধান্ত, বিচার সালিসের বিচারক হওয়া, এগুলো মোট কথা সমাজের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই হলো সামাজিক ব্যবস্থাপনা ভূমিকা। আর সামাজিক রাজনৈতিক ভূমিকা ওই কাজ করা সিদ্ধান্ত গ্রহণের খাতে কাজের সাথে সম্পর্কিত। তাই আমরা বলতে পারি যে জেন্ডার ভূমিকা সমাজ এবং সংস্কৃতি নির্ভর এবং তা পরিবর্তনশীল। সাধারণত পুরুষরা উৎপাদনমূলক এবং সামাজিক এই ধরনের ভূমিকা পালন করে বেশি এবং নারীরা তিন ধরনের ভূমিকা পালন করে, যেমন পুনরুৎপাদনমূলক, উৎপাদনমূলক এবং সামাজিক ভূমিকা পালন করে। এই তিনটি ভূমিকার মধ্যে ভারসাম্য স্থাপন করে। কিন্তু দেখা যায় যে সমাজে নারীরা তিনটি ধরনের ভূমিকার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভূমিকা পালন করলেও তাদেরকে ততটা সামাজিকভাবে সামাজিকভাবে তাদেরকে উপেক্ষা করে রাখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা উপেক্ষিত থাকে, যেহেতু পুনরুৎপাদনমূলক কাজের কোনো আর্থিক বিনিময় মূল্য নেই বা কোনো তারা কোনো আর্থিক সুযোগ সুবিধা ভোগ করে না। এই হচ্ছে জেন্ডার ভূমিকা সম্পর্কে আজকে তোমাদের আলোচনা। আশা করি তোমরা এই জেন্ডার ভূমিকা সম্পর্কে বুঝতে পেরেছ যে নারীরা তিন ধরনের, সমাজে তিন ধরনের ভূমিকা পালন করে এবং পুরুষরা সাধারণভাবে দুই ধরনের ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান সমাজে, বেশিরভাগ সমাজেই যে নারী পুরুষের মধ্যে ভূমিকা বিভিন্নভাবে পার্থক্য দেখা গেলেও যে বৈষম্যর চিত্রটা অনেকটাই, অনেক ক্ষেত্রে বেশিরভাগ সমাজগুলোতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই নারীদের, নারী পুরুষের যে বৈষম্যের যে চিত্রটা সেটি বেশি দেখা যায়। তো এই হচ্ছে আজকে তোমাদের আলোচনা। আশা করব তোমরা জেন্ডার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।